হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডবনি 47 বেঙ্গলি। আর সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, পুজো চলছে, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটাও জারি রাখতে হবে অল্প স্বল্প। আমি প্রথম মানে পুজোর শুরুর আগে থেকেই বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও, যখন তোমরা জানো রাত্রি 10টার সময় আমি নিয়ে আসি, তো সেখানেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ, পড়াশোনাটা চলুক অল্প স্বল্পভাবে, খুব বেশি কিছু প্রেশার একদম দরকার নেই। নর্মালি যে ক্লাসগুলো চলছে সেগুলো একটু আধটু দেখার চেষ্টা করো, বাকি সময় ঠাকুর দেখা এগুলো তো রয়েছে, অবভিয়াসলি থাকবে সেগুলো। কিন্তু হ্যাঁ, পড়াশোনাটা জারি রাখতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেক দিন পর এরকম ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু মানে নোটিফিকেশান দিচ্ছে। তোমরা জানো অলরেডি মিসনেস নোটিফিকেশান মানে ফর্ম ফিল আপ চলছে, তার আগে ফুড এসআর ফর্ম ফিল আপ ডান কিছুদিন আগে হয়েছে। ক্লার্কশিপের ফর্ম যে বেরোচ্ছে, এটা আমরা তোমাদের বেশ কয়েকটা দিন ধরে আমি এবং সুদীপ স্যার মিলে বলে আসছিলাম, তো তোমরা জেনে গিয়েছো ক্লার্কশিপের নোটিফিকেশান আসতে চলেছে। এবার এটা আমার বা আমাদের মুখের কথা নয়, এটা একদম পিএসসির ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখেওছো সবাই আশা করি, আমরা তোমাদের দেখিয়েও দিয়েছি সেটা, যারা যারা দেখো মানে হয়তো পিএসসির ওয়েবসাইটে গিয়ে দেখোনি তাদের আমরা এখানে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, একটা হিউজ ভ্যাকেন্সি আসছে মিসলেনিয়াসের ক্ষেত্রে, বা তুমি যদি দেখো ফুড এসআই ভ্যাকেন্সিটা সত্যি খুব কম, মিসলেনিয়াসে কম হবে এটা স্বাভাবিক অফিসার র্যাঙ্কের পোস্ট, ফুড এসআই যেটা এক্সপেক্টেড যথেষ্ট ভ্যাকেন্সি, বাট সেটা হয়নি। বাট ক্লার্কশিপের ক্ষেত্রে তোমাদের এটুকু অ্যাসুরেন্স প্রথম দিন থেকে আমি দিয়ে আসছিলাম, মিনিমাম 5,500 থেকে 6,000 ভ্যাকেন্সি কিন্তু আসছেই, এটা ডিসেন্ট ভ্যাকেন্সি, কোনো হিউজ কিছু ভ্যাকেন্সি, যে পরিমাণ লোক সংখ্যা, যে পরিমাণ চাকরি প্রার্থী এবং যে পরিমাণ ফর্ম ফিল আপ হবে ওই 10-12 লাখ মতো, সেক্ষেত্রে 5-6 হাজার কিছু নয়, কিন্তু স্টিল নাও একটা ডিসেন্ট একটা জব ঠিকঠাক ভ্যাকেন্সি রয়েছে। তো এবার তোমাদের একটা অনেকের প্রশ্ন, মানে আমরা তো তোমাদের সবসময় দেখো লাইভ ক্লাসে যখন করো সেই ক্লাসে সবসময় প্রশ্ন করলেও সেগুলোর উত্তর দেওয়া সম্ভব হয়, কারণ ব্যাক টু ব্যাক পর তোমরা প্রশ্ন করতে থাকো, অনেক সময় স্কিপ হয়ে যায়। তো পরবর্তীতে সেই প্রশ্নগুলো থেকে আমি বেশ কিছু সেশন কিন্তু নিয়ে আসছি, এখন যে সেশনগুলো চলছে জাস্ট লাইক দ্যাট, সেরকমই সেশন। তো সেখানে তোমাদের অনেকের প্রশ্ন ছিল পিএসসি ক্লার্কশিপ তো ঠিক আছে বুঝলাম সবই হলো, কিন্তু কোনটা ঠিক হবে, মানে কোচিং নেওয়া ঠিক হবে নাকি আমাদের সেলফ প্রিপারেশান ঠিক হবে, এটা নিয়ে কিন্তু অনেকের একটা প্রশ্ন ছিল, তাই তো? বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন তোমাদের থেকে আমরা পাচ্ছিলাম যে এইটা কোনটা বেটার হবে, সেলফ প্রিপারেশান নাকি আমাদের কোচিং, কোনটা বেস্ট? তো ভাবলাম ঠিক আছে চলো পুজোর মধ্যে একটা ছোট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই এই বিষয়ে, যে হ্যাঁ মানে প্রকৃত অর্থে কোনটা বেটার তোমাদের প্রত্যেকের জন্য। তো যাই হোক, সেই ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতেই এই সেশনটা তোমাদের জন্য নিয়ে আসা, এবং আমরা আজকে জানিয়ে দেবো যে কী মানে কোনটা বেটার হবে। দেখো বেটার অনেকেই বলবে স্যার আপনারা তো কোচিং ইনস্টিটিউটের টিচার, তো আপনারা বলবেন কোচিংয়ে ভর্তি হওয়া ভালো, একদম সেটা মানে আমি বলবো না কখনো, ঠিক আছে? কারণ দেখো বেসিক্যালি এখানে আমরা তোমাদের যেরকমভাবে বলা যে কিছু স্টুডেন্টস আছো যারা তাদের ক্ষেত্রে না মানে আমরা স্টুডেন্টদেরকে না 3-4 রকম ক্যাটাগরিতে ভাগ করতে পারি বেসিক্যালি, একটা ধরন অফ স্টুডেন্ট বা একটা টাইপস অফ স্টুডেন্ট যারা যারা রয়েছো তাদের যেটা হয়ে থাকে বা যাদের তাদের যে বিষয়টা তোমরা তোমাদের তরফ থেকে দেখে থাকি, যে তোমরা বলো যে স্যার আমি বেশ কিছুদিন ধরে প্রিপারেশান নিচ্ছি, একটা টাইপ অফ স্টুডেন্ট তোমরা বলো যে আমরা সদ্য শুরু করেছি, উই আর দ্য বিগিনার্স, আর একটা টাইপ অফ স্টুডেন্ট মানে যেহেতু ক্লার্কশিপ এবং এই ধরনের যে এক্সামসগুলো হয় মাধ্যমিক লেভেলে, সেখানে যেহেতু এজের একটা মানে এক্সটেনশন থাকে 40 এজ মানে এখানে অবধি থাকবে, তো সেক্ষেত্রে যেটা মানে ব্যাপার যে অনেকে আছো আগে একটা সময় যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা মাস্টার্স কমপ্লিট করেছো সেই সময় পড়াশোনার মধ্যে ছিলে, দীর্ঘ কয়েকটা বছর গেছে, যথারীতি হয়তো চাকরিটা হয়নি কোনো কারণে, হয়তো অনেকবার দিয়ে দিও লাস্টে গিয়ে কোনো কারণে আটকে গেছো, বা যাই হোক পড়াশোনা করতে, কিন্তু এখন দীর্ঘ 5-6-7-8 বছর হয়তো ডিটাচ, টোটাল 7-8 বছর ডিটাচ করে বুঝতেই পারছো যে টোটালি তুমি হয়তো আর এর মানে গ্রিপের মধ্যেই তোমার কিছু নেই। তো সেক্ষেত্রে এই টাইপ 3 ধরনের টাইপ অফ স্টুডেন্টরা কী করে প্রিপারেশান নেবে, কোনটা মানে বেস্ট হবে, তাই নিয়ে আজকের এই ইনফরমেটিভ সেশনটা, বেসিক্যালি সেলফ প্রিপারেশান নাকি কোচিং, চলো দেখে নেওয়া যাক তোমাদের মানে প্রশ্নের এই উত্তরটা কী হতে পারে। আমি তোমাদের এই ধরনের যারা স্টুডেন্ট আমি 3 ভাগে ভাগ করবো এই স্টুডেন্টদেরকে, একটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি যারা বলতে পারো শুরু করছো, নেক্সট সেকেন্ড ক্যাটাগরি যারা 3-4 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ বা 2-3 বছর বা 1 বছর প্রিপারেশান নিচ্ছ, মানে মোট কথা মানে প্রিপারেশান ফেজে আছো, আর থার্ড ক্যাটাগরি যারা একটা সময় প্রিপারেশান নিতে এখন টোটালি ডিটাচ।
এবং অবশ্যই এজের সেখানেই একটা ভয়, এবং একটা এজের পরে আমাদের সাইকোলজি ওয়াইজও দেখা যায় আমরা মনে রাখতে পারি কম, আমরা বুঝি বেশি, মানে মানে বুদ্ধি দিয়ে সেটাকে বুঝিয়ে মনে রাখার ক্ষমতাটা বেশি থাকে, হয়তো মুখস্থ করে মনে রাখার ক্ষমতাটা কমে যায়, কারণ এটা হিউম্যান সাইকোলজি তাই কথাই বলছে। তো সেই ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে যদি দেখা যায়, এই যে মাঝের ক্যাটাগরিতে যারা পড়ছো তাদের জন্য আমি সবসময় বলবো তুমি তোমরা সেলফ প্রিপারেশান নাও। হ্যাঁ, এবার এখানেও ব্যাপার যে যারা যারা ধরো কখনোই পড়োনি, মানে হয়তো দু তিন বছর প্রিপারেশান নিচ্ছ, কিন্তু কি হচ্ছে গিয়ে যে আলটিমেটলি কোথাও তোমরা গিয়ে আটকে যাচ্ছে একটাই কারণে, যে কতটুকু ছাড়তে হবে কতটুকু পড়তে হবে সেটা তোমরা বুঝতে পারছো না। এই সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্টদের ক্ষেত্রে এটা দেখা যায়, আর ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট এটা মোটামুটি সমুদ্রের মধ্যে এসে পড়ো, প্রথমেই ওরে বাবা এত বড় সিলেবাস, মানে হাউ ক্যান আই কভার দিস, আমরা বুঝতে পারছি না। আর থার্ড ক্যাটাগরি অনেক দিন হয়ে গেছে তো ডিটাচ, তো সেক্ষেত্রেও তাদের কাছে একটা অথই সমুদ্রে আসে। তো এবার যাদের যাদের এই রকম সিচুয়েশন, ফার্স্ট ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরির যে স্টুডেন্টরা রয়েছে, আমি এখানে যারা যারা দেখছো এই সেশনটা তারা নিজেরা রিয়ালাইজ করতে পারছো কে কোন ক্যাটাগরিতে বিলং করছো, তাদের ক্ষেত্রে বলবো যে কোনো কোচিং একটা নিতে পারো, সেটা হতে পারে অনলাইন হতে পারে অফলাইন, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। এবার এই ক্যাটাগরি স্টুডেন্টদের একদম লাগবে না আমি সেটাও বলছি না, এদেরও লাগতে পারে যদি দেখা যায় তারা সঠিক হয়েতে এগোচ্ছে না। তবে সাধারণত এখন সবাই স্মার্ট ওয়েতে পড়াশোনা করছে, সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টদের কম কিন্তু মানে কোচিং লাগার কথা। দেখো কোচিংয়ের ক্ষেত্রে যেটা হয়, যে কোনো ইনস্টিটিউট যে কেউ তোমাদেরকে সবসময়তে, মানে যদি কেউ বলে ভাই আমি তোমাদের 100% পেয়ে পাইয়ে দিয়েছি, আমাদের কোচিং থেকে 95% কমন ভাই হয় না, মানে এটা তো শুনতে খারাপ লাগবে, তে তো সত্যি কথা। হ্যাঁ, তে তো সত্যি কথাই বলছি, অ্যাজ আ ফ্যাকাল্টি অফ আ কোচিং সেন্টার, তারপরও দাঁড়িয়েও বলছি যে 95% 100% কমন বলে কিছু হয় না। যেটা হয় সেটা হচ্ছে আমরা তোমাদেরকে মেন্টারশিপে বলতে পারি কতটুকু পড়বে, হ্যাঁ এবার ওর মধ্যে থেকেই আসে, সেটাই কমন। আলটিমেট কমন দেওয়া বা না দেওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে। মানে ওটা সেই একটা সময় হতো যখন ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পড়ছে, তখন ওই কমনের ব্যাপারটা থাকতো। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা যে কোনো চাকরির পরীক্ষার এক্সামের ক্ষেত্রে এই কমন ব্যাপারটা না বেসিক্যালি হয় না, ঠিক আছে। যেটা করো তোমরাই করো, মানে যারা যারা প্রিপারেশান নিচ্ছ তোমরাই কিন্তু মানে পুরোপুরি এফার্ট দাও এবং তোমরাই কিন্তু জবটা পাও। আমাদের এই দিক থেকে বা যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মিনিমাম পার্সেন্টেজ অফ যে তোমাদের দেওয়ার থাকে সেটা হচ্ছে 5%। কেন বলছি, হ্যাঁ এবার এই 5%টা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই 5%ই কিন্তু তোমাকে তোমার স্ট্র্যাটেজিটা তৈরি করতে সাহায্য করে, যে কোনভাবে চলবো, কতটুকু পড়বো, কোন সাবজেক্ট থেকে কতটুকু বাদ দেবো, কোন সাবজেক্টকে কতটুকু রাখবো, কতটুকু পড়তে হবে, কীভাবে মক টেস্টটা দেবো, এই 5% তোমাকে এখানে শেখানো হয়। আর বাকি খাটাখাটনি, মানে পড়া থেকে শুরু করে তোমার মক টেস্ট দেওয়া থেকে শুরু করে মনে রাখা থেকে শুরু করে পারছি না ভুলে যাচ্ছি সেটাকে আবার ডাবল করে রিপিট করে রিভিশন, সব কিছু সব কিছু কিন্তু তোমরাই করো। তার জন্য আমরা বলি যে, আমি তো বলি এটা সবসময়, আমরা সবাই বলি যে তোমরাই সব, তোমরা যদি এই 90% নিজেরা দাও বাকি, বা 95% নিজেরা দাও বাকি 5% আমরা দিতে হবে। এই 5% কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই 5%এর জন্য কিন্তু অনেক সময় 90% না দিয়েও, মানে দিয়েও তোমরা কিন্তু কিছু করতে পারছো না। তো এর জন্য যাদের যাদের এই প্রবলেমের মধ্যে যারা রয়েছে, আর মনে করছো না আমার এখনও প্রিপারেশান হয়নি, অথই সাগরে কী করবো, মানে আমরা কী করে এগোবো এটা বুঝতে পারছো না, তাদের জন্য আমি সবসময়তে বলবো যে তোমরা চেষ্টা করো যে কোনো একটা কোচিং, সেটা হতে পারে আড্ডা 24/7 হতে পারে, তোমার বাড়ির পাশের কোনো চেনা জানা দাদা দিদি ভাই বোন, সেটা কোনো পার্টিকুলার ব্র্যান্ডেড কোচিং সেন্টার হতে হবে এমন কোনো কথা নেই, হতে পারে তোমার আত্মীয় স্বজন মা বাবা যারা তোমাকে সেই জায়গাটায় হেল্প করতে পারবে, জাস্ট একটা গাইডেন্স একটা মেন্টারশিপ এইটুকু দরকার যাদের এই প্রবলেমের মধ্যে যারা যারা রয়েছ, বাকি পড়াশোনা তুমি করবে তুমি এগোবে, ঠিক আছে। তো হ্যাঁ, এবার আড্ডা 24/7 কিন্তু ক্লার্কশিপের জন্য বিশেষ ব্যাচ চলে এসেছে, তোমরা জানো ব্যাচ চলছে, যেটা আজকে মানে এই গত ষষ্ঠী থেকে দশমী অবধি একটা ছোট্ট মানে প্রাইস ড্রপ একটু আছে, কম একটু বলতে পারো অফার দিয়েছে, সেটা হচ্ছে তোমরা দেখবে এমনি দাম রয়েছে, মানে আমাদের ক্লার্কশিপের যে ব্যাচটা 2499 শো করছে ওটাই, বাট হ্যাঁ তোমাকে অত টাকা দিতে হবে না, তোমরা একটা কোড ইউজ করে নেবে Y327 যদি মনে করো, যারা যারা নেবে মনে করছো তাদের উদ্দেশ্যেই বলা, তাদের ক্ষেত্রে এটার ভ্যালু কত পড়বে, যে Y327 কোডটা ইউজ করে পাশে ওই কোডের মধ্যেই যে পাশেই দেখবে অ্যাপ্লাই বাটন, ওইটা ক্লিক করলে দেখবে তোমার দামটা এসে দাঁড়িয়েছে 2175। নর্মালি এটার দামটা কিন্তু 17% অফ দিয়ে থাকে 2410 টাকা, আর এখন এই পুজো উপলক্ষে সপ্তমী মানে এই চারটে দিন তোমাদেরকে কিন্তু
25% অফ পাচ্ছ এই কোডটা ইউজ করলে। এটা বিশেষ কোড ফর পূজা, তো এই কোডটা ইউজ করলে 25% অফ পাবে, জাস্ট পূজার কটা দিন তারপরে নয়। এটা হচ্ছে ব্যাপার ক্লার্কশিপের ব্যাচে আজ এনরোল করতে চাইছো, এনরোল করে নিতে পারো। আর হ্যাঁ, ক্লার্কশিপের ব্যাচ শুরু হচ্ছে কিন্তু 3rd November থেকে, ঠিক আছে, 3rd November থেকে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যারা যারা দুর্গা পুজোর স্পেশাল প্যাক নিতে চাইছো তারাও নিতে পারো। আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই, ক্লার্কশিপের ব্যাচ শুধুমাত্র ক্লার্কশিপের জন্য, এবং এটাও তোমাদের ডাবল ভ্যালিডিটি থাকছে, মানে 1 বছর এনরোলমেন্ট ফিস দিয়ে 2 বছরের ক্লাস করার সুযোগ, জাস্ট 2175। 2 বছর ধরে তো ক্লার্কশিপ এক্সাম প্রতি বছর হবে, তাহলে কী হবে? কারণ এই দেখো মনে হতে পারে এই প্রশ্নটা, তো তাদের ক্ষেত্রে বলি এই ব্যাচটার থ্রু দিয়ে তোমাদের ফুড এসআই থেকে শুরু করে সামনেই হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়কও আসে, এটা বলে দিলাম তোমাদেরকে, খুব শিগগিরই আসবে। সেটা থেকে শুরু করে এলডিসি আসতে চলেছে, গ্রুপ ডিসি এটাও আসবে বিফোর ভোট, অলরেডি ডেপুটিফিকেশন চল জারি হয়ে যাবে, তো সেগুলো সবটাই কিন্তু কভার হয়ে যাবে। এর জন্যই বলে এবং আপকামিং ডেজে যে এই ধরনের মাধ্যমিক লেভেলের এক্সামসগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু এই কোর্সটার মধ্যে দিয়ে কভার হয়ে যাবে। সেই কারণে 2 বছর ভ্যালিডিটি তোমাদের দেওয়া হচ্ছে জাস্ট। এবার এবার ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা অনেক সময় দেখে পুজোর পরে আমাকে কেউ বললে স্যার 2 বছর ভ্যালিডিটি আছে 2100 টাকা, না তখন তুমি একদমভাবে পাবে না, এটা পুজোর মধ্যে এই কটা দিনই কিন্তু পাবে, এরপরে নয়। আর হ্যাঁ, আমাদের এই তৃতীয়া থেকে ত্রয়োদশী অবধি একটা বিশেষ ব্যাচ এসছে, বলতে পারো একটা প্যাক, যেখানে বলতে পারো WBPSC কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, যার মধ্যে কী থাকছে, যার মধ্যে তোমাদের হচ্ছে মানে এই ফুড এসআইয়ের ব্যাচ থেকে শুরু করে ক্লার্কশিপের ব্যাচ থেকে শুরু করে তোমাদের সমস্ত কিছু, মানে SLST-র মধ্যে ইনক্লুডেড, যারা যারা যে কোনো ক্লাস করতে চাইছে এই ধরনের, মানে আই হোপ এখানে সবাই ওই ধরনের এক্সামই দেবে, পুলিশের ব্যাচ সবই কিন্তু এর মধ্যে তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। তো মানে WBPSC মিসলেনিয়াস অলসো, মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুড এসআই কনস্টেবল KPSI SLST এবং টেট কমপ্লিট মিলিয়ে, বাট যে যেটার মধ্যে হয়তো অনেকে টেট দেবে না, তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, যারা যারা টেট দেবে তারা আশা করি সবগুলো দেবে, কারণ টেটের যারা যারা মানে আজকে টেট দেবে না তাদের ক্ষেত্রে ওই দুটো এক্সাম বাদ দিয়ে বাকিগুলো তোমরা দেখতে পারবে, কারণ সব ব্যাচে ওর মধ্যে থাকছে, মানে লাইক দিস মহাপ্যাক টাইপের একটা করা হয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু সবসময় থাকছে না, এটা জাস্ট তৃতীয়া থেকে ত্রয়োদশী অবধি, এবং এর ক্ষেত্রেও কিন্তু তোমরা জবর ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ, এবং এটা নেওয়াটা বেশি লাভজনক। এর ভ্যালুটা কত দেখবে, 4999 টাকা দেখাচ্ছে, বাট ওই সেম কোড অর্থাৎ Y327 কোডটা ইউজ করে যদি তোমরা ব্যাচটাতে এনরোল করে নাও, আর এই বললামই তৃতীয়া থেকে ত্রয়োদশী, তার মধ্যে তারপরে কিন্তু একদমভাবেই থাকবে না ব্যাচটা, তার ভ্যালু পড়বে 4352 টাকা। এটা হচ্ছে দেখবে লেখাই রয়েছে দুর্গাপুজো স্পেশাল প্যাক, দুর্গাপুজো স্পেশাল প্যাক বলে লেখা রয়েছে। এর মধ্যে যে বললাম এতগুলো এক্সামের যা যা ব্যাচ আছে সবই এর মধ্যে ইনক্লুডেড পেয়ে যাবে, এবং জাস্ট এটার এক্সিস্টেন্স তৃতীয়া থেকে ত্রয়োদশী, তার বাইরে একদমভাবে পাবে না। তাই যারা যারা মনে করছো এই ধরনের এক্সাম দেবে তারা কিন্তু ব্যাচে এনরোল করতে পারো, তবে হ্যাঁ ওই কোডটা ইউজ করে নেবে Y327। আর যদি কোনো অসুবিধা তাহলে 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে প্রশ্ন করে রাখতে পারো। আর হ্যাঁ, এই নাম্বারে যদি তুমি হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও তাহলে একটা কিন্তু সুবিধা তুমি পাবে, তোমরা এই যে ক্লার্কশিপের এখানে ক্লাস চলে ফ্রি ক্লাস দুপুর 10:30 দুপুর 1 এবং রাত্রি 8, সেই ক্লাসগুলোর লিঙ্ক এবং ক্লাস PDF সবটি কিন্তু তোমরা পেয়ে যাবে 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি হাই লিখে পাঠাও, তাহলে তোমরা কিন্তু এই ফ্রি ক্লাস যেটা এখানে চলছে আবারও বলে দিচ্ছি 10:30 দুপুর 1 এবং রাত্রি 8 সময় সেই ক্লাসগুলোর ফ্রি ক্লাসের লিঙ্ক এবং ক্লাস PDF এবং আরও বেশ কিছু ইনফরমেশান ওই গ্রুপে থাকছে, দেওয়া থাকবে তোমাদের প্রত্যেকের জন্য, থাকছেও তোমাদের জন্য। তবে গ্রুপে যারা পরে জয়েন হবে, ধর এখন জয়েন হলে তাহলে আগেরগুলো সেক্ষেত্রে তো হবে না, তোমরা সবই মানে যেগুলো আপকামিং আসতে রয়েছে সেগুলো সবই পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। চলো, সো আপাতত ভালো থেকো আর পুজোটা ভালো করে কাটিও, আনন্দে কাটিও, তবে হ্যাঁ একটু একটু পড়াশোনা কিন্তু জারি রেখো। আর হ্যাঁ, আমাদের R247-এর ক্ষেত্রে আর একটা বিষয় তোমাদেরকে একটুখানি ক্ল্যারিফাই করে দিই, আমাদের R247-এ কিন্তু সম্পূর্ণ ফ্রি তোমরা অ্যাপস পেয়ে যাও, এই সেশনটার ডিসক্রিপশন বক্সে চলে যাও, দেখো অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপসের মধ্যে কী আছে, ব্যাচ তো হয় সেটা ছেড়ে দাও, কিন্তু যারা ফ্রিতে ক্লাস করতে চাইছো অ্যাপসে কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সম্পূর্ণ ফ্রিতে, একটা নতুন আমরা সেকশন চালু করেছি ওর মধ্যে, যার নাম হচ্ছে আড্ডা পিডিয়া,
এর মধ্যে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে চাইলে কিন্তু প্রিন্ট আউট করতে পারো, এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনও তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারো। এছাড়াও জব অ্যালার্ট এবং ডেইলি কুইজ, একদম সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ডেইলি কুইজ থাকছে, এবং ফ্রি পিডিএফ এগুলো তো থাকছেই। ফ্রি পিডিএফ মানে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এবং আরও অনেক এক্সট্রা হ্যান্ড রিটেন নোটস থেকে শুরু করে এভরিথিং কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকছে। তো এটা তোমরা যারা যারা চাইছো ডাউনলোড করে নেবে, সেশনটা ডিসক্রিপশন বক্সে চলেছে, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ডাউনলোড করে নাও অ্যাপসটাকে। আর একটা বিষয় জানিয়ে দিই, তোমাদের অনেকের দীর্ঘ প্রতীক্ষার বিষয়, সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোট। ফুড এসআইয়ের যারা যারা এক্সাম দিচ্ছে তাদের, তারা অনেকের বলেছিলে আমাদের যে ব্যাচের হ্যান্ড রিটেন নোটসটা, মানে ওটা তো সফট কপিতে দেওয়া হচ্ছে, তাদের হার্ড কপি, তাদের জন্য হ্যান্ড রিটেন নোটস খুব শিগগিরই আসতে চলেছে। যারা যারা মনে করছো হ্যান্ড রিটেন নোটস নেবে, তারা অবশ্যইভাবে কিন্তু ওই যে নাম্বারটা বললাম 7908913089, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম, ইমেল আইডি এবং হ্যান্ড রিটেন নোটস এটা লিখে দাও। তোমাদের হ্যান্ড রিটেন নোটসটা আসলেই তোমাদের কাছে ইনফরমেশান চলে যাবে, কারণ এটা প্রি বুকিং এই কারণে নেওয়া হচ্ছে, কারণ অলরেডি আমাদের অনেকগুলো বুকিং হয়ে গেছে। আর যারা মনে করছো তারা জাস্ট ওই জাস্ট নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আর হ্যান্ড রিটেন নোটস এটা লিখে পাঠালেই হয়ে যাবে, ঠিক আছে? আর হ্যান্ড রিটেন নোটস অনেকে মনে করবে স্যার কত দাম, বেশি দাম থাকছে না, ইন বিটুইন 500 মধ্যে রাখা হয়েছে। যারা যারা অ্যাপে, মানে যারা যারা ব্যাচের স্টুডেন্ট, তারাও মনে করছিলেন স্যার আমরা তাহলে ডাউনলোড করে কী করবো, আমাদের ডাউনলোড করতে দেওয়া হচ্ছে না, ডাউনলোড করে যদি তোমরা প্রিন্ট আউট করতে, তাতেও কিন্তু 800 থেকে 700 থেকে 800 টাকা পড়ছে, সেটা আমরা রাখিনি, একদম 500 মধ্যে পেয়ে যাচ্ছ। সো যারা ব্যাচের স্টুডেন্ট আছো বা ব্যাচের স্টুডেন্ট নও, সবাই কিন্তু নিতে পারো, কিন্তু ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং অবশ্যইভাবে তোমার ব্যাচের, মানে যে ফুড এসআইয়ের যে হ্যান্ডেল নোট সেটা কিন্তু দিয়ে দেবে। ওকে, চলো টাটা, আপাতত এখানে এন্ড করছি, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট। Thank you to all of you.